সব সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি আটক করা। শুধু তাই নয়, যদি এই অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, প্রমাণিত হয় যে সারদা গোষ্ঠীর অর্থ বেআইনিভাবে আরো কিছু মানুষজনকে দেয়া হয়েছে, যে রাজনৈতিক দলেরই হোক, এই বর্তমান শাসক দলের রাজনৈতিক দল সমেত যে অভিযোগগুলি আছে, যদি হয়ে থাকে তাহলে এটাও তো বেআইনি হস্তান্তর, ওই সাধারণ মানুষের টাকার বেআইনি হস্তান্তর। তাহলে যখন সম্পত্তি আটক করতে হবে তাদেরও আটক করুন, শুধু শারদা গোষ্ঠীর নয়, যাদের ওরা দিয়েছেন তাদেরও আটক করুন।